হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। আজকে আমি করে দেখাবো খুবই হেলদি এবং খুবই মজার একটা করলা পাতার ভর্তা, তিতা পাতার ভর্তা। একদমই তিতা লাগবে না এভাবে ভর্তা করলে, বিলিভ মি। আর গরম ভাতে শুধু এই ভর্তা দিয়েই ভাত খাবেন, আর অন্য কিছু লাগবে না। ট্রাই করবেন একবার অবশ্যই। আর আমি এই ভর্তাটা একদমই হাতের কাছে পাওয়া যায় এমন ইনগ্রিডিয়েন্টস দিয়ে করে দেখিয়েছি, এক্সট্রা কোনো কিছুই ইউজ করি নাই, তাতেই দুর্দান্ত সুস্বাদু হয়েছে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন তাহলে শুরু করে ফেলি। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, অবশ্যই সরিষার তেল লাগবে, সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দুইটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। পরিমাণটা নির্ভর করে কতটুকু ভর্তা করছেন। আমি যেহেতু দুজনের জন্য ভর্তাটা বানিয়েছিলাম, এই জন্য দুইটা শুকনো মরিচই যথেষ্ট। রসুন কুচি এটাও ঠিক পরিমাণ, যতটুকু আপনি বানাবেন সেই পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটাই ব্যবহার করতে হবে ফ্লেভারের জন্য। তো আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম ফালি করে একটা দুইটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভেজে উঠিয়ে নিব। অবশ্যই লাল লাল করে ভাজবেন না, একটু কালার চেঞ্জ হলেই উঠিয়ে নিতে হবে। একদম পুড়িয়ে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু নরম হয়ে আসলেই, হালকা কালার চেঞ্জ হলেই উঠিয়ে নিলেই হবে। হয়ে গেছে, উঠিয়ে রাখছি। এখন এই একই তেলের ভিতরে করলা পাতাগুলোকে আমি ভেজে নেব, বেশিক্ষণ না, জাস্ট 1-2 মিনিট ভেজে নিলেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবং এই সময়, এই পর্যায়ে যদি কড়াইটা খুব বেশি গরম থাকে, আপনারা চুলাটা অফ করে দিতে পারেন। জাস্ট খালি এটা নরম হওয়া পর্যন্ত আর কাঁচা ঘ্রাণটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে রাখছি। আর আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছিলাম, তো অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত ভাজলে কিন্তু এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। ব্যাস আমাদের রেডি হয়ে গেল, এখন ভর্তাটা বানানোর প্রসেসিংয়ে চলে আসি। লবণ নিয়ে নিলাম, যেহেতু সরিষার তেল দিয়েই ভেজেছি আর এক্সট্রা কোনো সরিষার তেল দেওয়ার প্রয়োজন নাই। তো প্রথমে আমি শুকনো মরিচগুলোকে ভালোভাবে কষলে কষলে আগে মাখিয়ে নিলাম, তারপরে সবগুলো উপকরণ একসাথে দিয়ে মাখিয়ে একদম খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন আমি এভাবে মাখাচ্ছিলাম, আমার জিভেই পানি চলে আসছিল, এত সুন্দর একটা সুঘ্রাণ। আর অবশ্যই মাখানোর পরপরই ভাত খেতে বসে যাবেন, তাহলেই এটার আসল স্বাদ পাবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।